বন্ধুরা, আজকে আমি আপনাদের কিছু বাগান বিলাস দেখাবো। আমার বাগান বিলাসের কি কি আইডিয়া আছে এগুলো সবই আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই। দেখুন বন্ধুরা, সবার প্রথম যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লিলিয়াক ফর্মোসা। এটা প্রচুর ফুল দেয়, বর্তমানে এটার ফুল একদম শেষের দিকে, এই জন্য একটু এরকম কালার দেখতে পাচ্ছেন। পুরা গাছটা যেরকম সারা বছর গাছ ভরে ফুল পাবেন এই লিলিয়াক ফর্মোসা ভ্যারাইটি। ঠিক এটার পাশে আছে আরেকটা ভ্যারাইটি, এটার নাম হচ্ছে হিউজ ইভান। এই জাতটাও খুবই ভালো, দেখুন কি পরিমাণ এটা ফ্লাওয়ারটা দেয়, একদম লাস্টের দিকে যেরকম হয় কালার, টকটকা কমলা কালার থেকে হালকা একটু কালার চেঞ্জ হবে লাস্টের দিকে। এই যে জাতটা হচ্ছে এরকম। ঠিক এর পাশে আরেকটা জাত আছে, এটারে বলে হচ্ছে থাই সিলভার ডিলাইট। এই যে ফ্লাওয়ার আসতেছে, এর পাতাটা হবে যেরকম সিলভার কালার, এই জাতটাও খুব সুন্দর কালার। এর ঠিক পাশে আরেকটা আছে, এটাকে বলে হচ্ছে ইন্ডিয়ান চিত্রা বা ওয়াজেদ আলি এই জাতটার নাম। দেখুন কালারটাও কিন্তু অনেক সুন্দর, এই যে আমার খুবই ভাল লাগে এই কালারটা। যদি আরেকটু ফোকাস করে দেখাই, এই যে ইন্ডিয়ান চিত্রা। এদিকে পাশে আমার আরেকটা ভ্যারাইটি আছে, এটার নামটা আমি ঠিক জানি না। এই যে কালার হচ্ছে এটা এরকম, পাতাটা হচ্ছে এরকম। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করবেন এটা কী ভ্যারাইটি। এটার পাশে আরেকটা ভ্যারাইটি আছে, এটার নাম হচ্ছে গোল্ডেন সানশাইন। এই যে কিছু পড়ে গেছে, এই যে কিছু আমি টপগুলা এখান থেকে একটু সরিয়ে দিয়েছিলাম। এই যে দেখুন এটার নাম হচ্ছে গোল্ডেন সানশাইন, কালারটা খুবই সুন্দর, বর্তমানে অনেকে এই কালারটা পছন্দ করে, আমাদের দেশে একটু নতুন আসছে, তো আপনারা এটা লাগাতে পারেন। এই জাতটা খুব সুন্দর, ফুলের কালারটা খুবই সুন্দর, গোল্ডেন সানশাইন। এটার ঠিক এই পাশে আমার খুবই প্রিয় একটা ভ্যারাইটি, এটার নাম হচ্ছে ফায়ার ওপাল। এই জাতটাও খুব সুন্দর, প্রচুর ফুল দেয়। যে দেখুন দূর থেকে যদি গাছটাকে দেখেন তাহলে দেখবেন ফুল আর ফুল। এটার ফ্লাওয়ার বেয়ারিং ক্যাপাসিটি সারা বছর দেয়, একদম নিচ থেকে যদি দেখেন চারপাশে কি পরিমাণ ফুল। এটার নাম হচ্ছে ফায়ার ওপাল। এর ঠিক পাশে আরেকটা ভ্যারাইটি আছে, এটার নাম হচ্ছে বিএফ রুবি, এটাও প্রচুর ফুল দেয়। এই যে দেখুন কি পরিমাণ ফুল, এই যে একটু যদি দূর থেকে দেখাই, আপনার ছাদের বলা যায় যে একটা কর্নার যেরকম ফুল দিয়ে ভরে থাকবে। এটার নাম হচ্ছে বিএফ রুবি। এটার পাশে আমার আরেকটা ভ্যারাইটি আছে, এখানে ফ্লাওয়ারগুলো ফুটতেছে, এটার নাম হচ্ছে কেয়াটা, এরকম নামেই এই জাতটা কালেক্ট করা। এটাও ভালো, কালারটা খুব সুন্দর হয়, পুরো ফুলটা ফুটার পর দেখবেন যে কালারটা একটু অন্যরকম আসবে, আনকমন কালার। এখানে আমার চিলি ইয়েলো ছিল, এটা মারা গেছে। দেখুন ঠিক এর পাশে এই যে এখানে আরেকটা গাছ আছে, এটার হচ্ছে স্প্ল্যাশ, আমার খুবই প্রিয় একটা ভ্যারাইটির এটা। এটার যেমন ফ্লাওয়ার বেশি দেয় ঠিক তেমন এর কালারটা সুন্দর, আবার সারা বছর ফুটে। এই হচ্ছে স্প্ল্যাশ। এরপর আরেকটা ভ্যারাইটি আছে, এটা আমার অনেক ওল্ড একটা গাছ, এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড। আমি যখন প্রথম দিকে বাগান বিলাস করি তখনকার এই গাছটা, আজ থেকে 2-3 বছর আগের। এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড, এটাও প্রচুর ফুল দেয়, অনেকদিন থাকে। এর পাশে আরেকটা ভ্যারাইটি আছে, এই যে ফ্লাওয়ার আসতেছে মাত্র, এটার নাম হচ্ছে সিলুইট। এই যে সিলুইট ভ্যারাইটিটা, এটার কালারটাও আনকমন, এই যে দেখুন কেমন একটা আনকমন কালার, অনেকটা পার্পেল টাইপের। এই যে এদিকেও কিছু আসতেছে ফ্লাওয়ার। এটার পাশে আমার আরও কিছু ভ্যারাইটি আছে, এগুলার নাম আমি ভালো করে জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ভ্যারাইটির নামটা আমি জানি না। আর এখানে আরেকটা ভ্যারাইটি আছে ঠিক পাশে, এটা হচ্ছে একদম রেড, এই যে দেখেন ধরছে প্রচুর পরিমাণে, এটা ওই দিকটাই বেশি ধরছে, এখানে ক্যামেরাটা আমি নিতে পারতেছি না।
যদি আপনারা কেউ জানেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে আরও ভ্যারাইটি আছে, মিসিভা আছে, আরও বেশ কিছু ভ্যারাইটি, ফোটা নাই ওগুলা। এই যে এখানে আরেকটা ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটির নামটাও আমি জানি না, এটাও যদি আপনারা জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই যে এরকম কালার, এটা এটাকে কি কালার বলে, এটাকে পিঙ্ক কালার বলা যায়। এই যে পিঙ্কের ভিতর যেরকম প্রচুর হয়, এই হচ্ছে আমার বাগান বিলাসের অবস্থা। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম যে ফ্লাওয়ারগুলো কেমন হয়েছে, এবার খুবই সুন্দর লাগে একসাথে যখন অনেক পরিমাণ ধরে বাগান বিলাস, তখন আপনার ছাদের একটা পুরা জুনটাই দেখবেন যে একদম ফুলে ভরে যাবে এবং অনেকটা হ্যাভেনলি এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। এদিকে তো আমার গোলাপ আছে, সারা বছর তো গোলাপ থাকেই। তো আপনাদের বাগান বিলাস আজকে দেখালাম। এখন এই যে ফল আছে মালবেরি, এটা টেস্ট করব। তো বন্ধুরা, যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।